जय गुरु रीतायनी यूट्यूब चैने अपना स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम पवित्र आनंदित जय गुरु जाना आज के आलोचना प्रसंगे प्रथम खंडे 18तम पर्व आज के आलोचना प्रसंगे प्रथम खंडे 18तम पर्व एकुशे चैत्र 1347 साल शुक्रवार इंग्रेजी 4/4/1941 साल श्री ठाकुर प्राते निभृत निवासे हरिपददा मान हरिपद साहा प्रफुल्ल प्रमुख छिलेन। प्रफुल्लदा बोलछेन आमार मा बोलेन इष्टकाज बड़ सुखेर काज अवश्य यदि निजे टाका थाके पेटेर भावना भावते हय ना कारो काछे हात पाटते ना हय बरं निजेर थेके इष्टके एवं अन्यके देवा जाय। शिशु ठाकुर बोलछेन ता थाकले जे भालो होतो ता मने हय ना एई जे डेली एफोर्ट नित्य चेष्टा करते होच्छे एई भालो एते मानुष तरतरे थाके अतन्द्र प्रचेष्टार उपर ना थाकले मानुष मूर्छे धरे जाय एई जे जोगाड़ जंत्र करे चालिये निते चेष्टा करछो एते तोमार कर्मशक्ति अनेकखानी बेड़े जाच्छे मानुषेर संगे अनेकखानी सक्रिय प्रीति ओ सेवार सम्पर्क बजाय रेखे चलते होच्छे एते तोमारी कल्याण। एरपर सत्येंदा साहित्य शास्त्री आस्ते श्री ठाकुर बोलें आमी ओके बोलेछि तुई टाका छुबियो ना अफिस थेके तोर बाड़ीते जा पाठाबार ता पाठिये देबे आर आमी एक पैसाओ देबो ना ता बला सत्त्वेओ 5 टाका सेदिन निलो ओते जे हात तुले बीज खावा हय सेइटेई बोझे ना। सत्येंदा बोलछेन बिभ्राटे पड़े गेलाम। श्री ठाकुर बोलछेन दुदिन ना खेये थाका किंबा छेड़ा कापड़ पोड़ा बा बिछाना कुटकुट कराटा एवं एई जातीय अभाव अभियोग मोटेई बिभ्राट नय। बिभ्राट हलो आमी एमन करे बला सत्त्वेओ एई नेওয়াটা। 13ই বৈশাখ বাংলা 1348 সাল বা বঙ্গাব্দ শনিবার ইংরেজি 26/4/1941 সাল। আজ বিকেলে ঝড়ের পর শ্রী ঠাকুর বেড়াতে বেরিয়েছেন সঙ্গে কেষ্ট ভট্টাচার্যদা উমা বাগচিদা সতীশ দাসদা প্রমুখ কয়েকজন আছেন। একটু অগ্রসর হয়ে শ্রী ঠাকুর দেখতে পেলেন বর্দার বাড়িতে একটা বেল গাছ পড়ে গেছে। তা দেখে ব্যথিত হয়ে বললেন এই বেল গাছের সঙ্গে অনেক স্মৃতি জড়ানো আছে আগে দুর্গা পূজা হতো তার বোধন হতো এর তলায় আমার আজি মা গাছটা আমার আজিমা গাছটা পুঁতেছিলেন। কেষ্টদার দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না মনে হয় আমি জড়িয়ে আছি সব কিছুর সঙ্গে বলেই একটু থমকে দাঁড়ালেন। তার চোখে মুখে একটা তীব্র আর্তি ও ব্যাকুলতার ভাব ফুটে উঠল। সে দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন। 21শে জ্যৈষ্ঠ বাংলা 1348 বঙ্গাব্দ বুধবার ইংরেজি 4/6/1941 সাল শ্রী ঠাকুর চুনি রায়চৌধুরীরা বীরেন মিত্রদা প্রমুখকে বললেন অ্যানাটমি ফিজিওলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্স ফিলোসফি
শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পড়ে ফেলে, হাতে কলমে নানা রকম কাজ করতে শেখ, কোনো দিক দিয়ে যেন খাঁকটি না থাকে। তখন দেখবি মানুষের কত উপকারে লাগতে পারবি। ছয় আষাঢ় বাংলা 1348 বঙ্গাব্দ শুক্রবার, ইংরেজি 20/6/1941 সন্ধ্যায় শশী ঠাকুর বাঁধের ধারে চৌকিতে বসে আনন্দে গল্পগুজব করছেন। মায়েদের সঙ্গে রান্নাবাড়া, খাওয়া দাওয়া ও ছেলে পেলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্পচ্ছলে নানা কথা বললেন। তারপর রাজেন মজুমদার, কিরণ মুখোপাধ্যায়দা, চুনি রায়চৌধুরীদা, বীরেন মিত্রদা প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন। শুধু কোয়ালিফিকেশন বা গুণ থাকলে হবে না, অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত কিনা দেখতে হবে। সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয় তবে সে আন্ডারম্যান বা অপমানব। আর দেখতে হবে মানুষ প্রিন্সিপাল বা আদর্শের জন্য তার যে কোনো বৃত্তিকে স্যাক্রিফাইস বা ত্যাগ করতে পারে কিনা, এবং পারলেও মানসিক কষ্ট হয় কিনা। কথা দেখলে চলবে না, দেখতে হবে চরিত্র, বিচরণ, অ্যাক্টিভিটি বা কর্ম। রতনে রতন চেনে, গেঁজেলকে বলে দিতে হয় না কে গেঁজেল। গাঁজা খাওয়া যার হ্যাবিট বা অভ্যেস তার ক্যারেক্টারে বা চরিত্রে সেট করে নি, সে কিন্তু পারে না। একটা লোকের তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক। অর্জন পটুত্ব একটা মস্ত টেস্ট বা পরীক্ষা, গাঁটের থেকে যে সে দিতে পারে, সংগ্রহ করে দিতে কিম্মত বোঝা যায়। কত সময়ের মধ্যে দিল, কেমনভাবে আনলো, ধাপ্পা দিল কিনা, যে দিল সে খুশি হয়ে দিল কিনা, এতে যোগ্যতা ধরা পড়ে। মানুষের কাছ থেকে এমনভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয়, মনটা কিনে নিতে হবে। আমি যদি কারোর উপর প্রতিশোধ নিতে চাই তবে ভাবি কেমন করে তাকে জয় করব। আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল। সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত, কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম। তার সঙ্গে দেখা হলে সশ্রদ্ধ প্রীতিপূর্ণ ব্যবহার করতাম। সত্যি তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না, কিন্তু মনে মনে রোগ ছিল, যেমন করে হোক তাকে আপন করে তুলবই। 12 বছর ধরে তাকে এইভাবে অনুসরণ করেছিলাম। পরে সে নিজেই অনুতপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কেঁদে পড়ল, বলল, ভাই তুমি যে কত মহৎ আর আমি যে কত হীন তা এতদিনে বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি তখন আর ওসব কথা পাড়তে দিই না। 23 আষাঢ় বাংলা 1348 বঙ্গাব্দ সোমবার, ইংরেজি 7/7/1941। শশী ঠাকুর সকালবেলায় বাঁধের ধারে তাসুতে ধীরেন চক্রবর্তীদা শশী ঠাকুরের কাছে বসে আছেন। তাঁর সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে। শশী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে বললেন। একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন, মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নেই, মন যেদিকেই থাক, করা বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য, এক নিমেষেই করা যায়, এটা আমাদের হাতের মধ্যে। তারপর
তার একটা ছড়া পড়া হলো। কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। পড়ার পর শ্রী ঠাকুর বললেন, ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয়, বুঝতে হবে কোনো প্রবৃত্তি বা প্যাশন আনউইলিং অনিচ্ছুক আছে, আনইন্টারেস্টেড আনন্দিত আছে, প্রকৃত যোগ হয়নি। আর সত্যই কামের নেশার মতো লাগে, কাম চক্ষু গজায়, ইঞ্জিনটা একটা বিশিষ্ট স্থানের একটা গাছ, চারিদিকের সব যেন লোলুপ দৃষ্টিতে উপভোগ করতাম, মা যাওয়ার সঙ্গে সঙ্গে সব যেন ঝম করে নিভে গেল। আগে কত ভালো লাগত, এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না। জীবনে এক বৈষ্ণবী দেখেছি, আর দেখেছি এক সাধু, অমনটা আর দেখলাম না। বৈষ্ণবী সে বলতো আমাকে অত্যন্ত আদর করত, মাঝে মাঝে ভাবাবেশে বা ভাবাবেশ হতো, যাত্রা থিয়েটারের কায়দা নয়, একেবারে সহজ সুন্দর স্বাভাবিক ভক্তি বিরহ ব্যাকুলতার একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে। সে মুখে কাউকে কোনো উপদেশ দিত না, কিন্তু তার চরণটাই ছিল উপদেশ। লোকসমক্ষে প্রকাশ্যে সে গল্প চলে এমন করে আত্মবিশ্লেষণ করত যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত। সে যখন কাঁদত 100 লোক সঙ্গে সঙ্গে কাঁদত, সে হাসত সঙ্গে সঙ্গে সবাই হাসত, সে ছুটলে সবাই পিছু পিছু ছুটত, হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলত, যাকে সে খুঁজছে যেন তাকে দেখতে পেয়েছে। চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ আবেগ, কোনোদিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পেলেই খাওয়া ফেলে উঠে যেত। সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না, কাউকে কিছু খেতে দিত না। মানুষ পয়সা দিলে প্রয়োজন মাফিক 2-1 পয়সা দিত, আর সব ফেলে রেখে যেত, ছেলে পেলেরা কুড়িয়ে নিয়ে যেত। যাওয়ার দিন এমন চাউনিচে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল। বলল, বাচ্চা আবার দেখা হবে। 25শে কার্তিক, বাংলা, 1348 বঙ্গাব্দ, সোমবার, ইংরেজি 10/11/1941 সাল। শ্রী ঠাকুর পদ্মার বাঁধের পাড়ে মোড়ায় বসে আছেন, বেলা আন্দাজ 9টা, কাছে অনেকে দাঁড়িয়ে আছেন। প্রফুল্লদা বলছেন, শুনছি আপনি বাইরে চলে যাবেন, সবাই তো চিন্তিত। শ্রী ঠাকুর বললেন, যেতে পারি, এখন বঙ্কিম রায় সব ঠিক করে দিলে হয়। প্রফুল্লদা বলছেন, আপনার কি এ স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে? শ্রী ঠাকুর বললেন, চারিদিকের মানুষ যেরকম তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলে যায়, নচেত অমনি ইচ্ছা করে না। প্রফুল্লদা বললেন, আপনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে, মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায়? শ্রী ঠাকুর বললেন, তবু মনে হয় সাঁওতালরা বোধহয় আর একটু নর্মেল বা সহজ, তাদের মধ্যে থাকব। বাংলার যে অবস্থা তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার, 300 হোল টাইম ওয়ার্কার নিয়ত কর্মী ও 4টে ভ্রাম্যমান বা টুরিং ব্যাচ, ভ্রাম্যমান দল যদি খুব খাটে বহুদিন ধরে, তবে ইন্টিগ্রেটেড বা যুক্ত হতে পারে, কনসলিডেশন সংঘটিত পরের কথা। বৈকালে শ্রী ঠাকুর বেড়াতে বেরোলেন, সঙ্গে কেষ্ট ভট্টাচার্যদা, বিমল মুখোপাধ্যায়দা প্রমুখ। শ্রী ঠাকুর বলতে লাগলেন, আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে চার মুগ্ধ হয়ে যায় সব দেখে শুনে।
কাজ না হয়ে উপায় থাকে না। আর আপনারা পারবেনও, আপনাদের করা আছে কিনা অনেকখানি। বিমলদা বললেন, আমাদের ওয়েতেই রকমেই সব পারি, কিন্তু অন্যের ওয়েতে বা রকমে যেতে হলেই মুশকিল। শ্রীশ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ আপনাদের ওয়েতেই হবে, তবে উইথ এভরি সলিউশন অফ অল আদার ওয়েজ, অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে। সেই সলিউশন বা সমাধান দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি, তাই ওটা আপনাদের জন্মগত অধিকার। চোর হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, জোচ্চোর হোক, কিছুতেই আটকায় না, যদি কিনা সব দিয়ে আমার স্বার্থ বা ইন্টারেস্ট পরিপূরণ বা ফুলফিল করে। একমাত্র ফ্যাসিনেশন বা আকর্ষণ হয়ে উঠি আমি, তখন আপনার আমার মধ্যে বেরিয়ার বা অন্তরাল বলে কিছু থাকবে না। আমি এখানে, আপনি দিল্লিতে থাকলেও যে কথা কবেন সে আমারই কথা, যদিও ল্যাঙ্গুয়েজ বা ভাষা আলাদা হতে পারে। ব্যাপার তো এতটুকু, শাস্ত্রে শাস্ত্রে যেখানে যা কয়েছে, দুনিয়ায় যেখানে মানুষ বড় হয়েছে, ফেনান যত কথাই থাক, সবটুকু চুঁয়ে তো ওই সস্তৈরীর পাঁচটি প্রিন্সিপাল বা নীতি, অর্থাৎ এক, শিব বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহজপটু করে তুলতে হবে। দুই, সৎচিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মূর্ত করে তুলতে হবে। তিন, প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। চার, পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই স্বার্থজ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। পাঁচ, নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে। এ সম্বন্ধে অন্যান্য করণীয় তো আপনাদের জানাই আছে। মনুতে আছে হৃদয়ং সস্তয়ং বলে, গীতায় আছে মন্মনা ভব মদ ভক্ত মদ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়হোসি মে। নীতি কটি অভ্যেসে গেঁথে ফেলতে পারলে তখন আর পায় কে, পদ্মপাদের মতো পায় পায় পদ্ম ফুটতে থাকবে, দেখে দেখে ছেলে পিলে শিখবে। কোথায় কোথায় বললেন, এক একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে, একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয়। ধর্মদান শ্রেষ্ঠ দান, তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায়, সঙ্গে সঙ্গে আর দশজনকে খাওয়াতে পারে। হয়তো তাকে দু টাকা দিলে সে তাই দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করলো, বিক্রির পরই সবটা নিয়ে তোমাকে দিল, বারো আনা লাভ হলো, তুমি চার আনা তার থেকে রেখে দিলে, সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করলো। একভাবে কয়েকদিন পর দু টাকা জমলো, চার টাকা দিয়ে ব্যবসা চললো, অমনিভাবে বাড়তে থাকলো, কয়েকদিনের পর এক টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হবে সে ফিরিয়ে আনে কিনা, তখন বোঝা যায় মানুষটা কেমন। সাধারণত পিছনে পিছনে থাকা দরকার, যদি ফাঁকি দেয় তার পেট তো আছে, খিদে তো আছে, ওরই তাড়ায় অভাবে পড়ে পরে একদিন হাজির হবেই, তখন সমঝে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক। সে যা করেছে তার চাইতে সুবিধাজনক, পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয়, না করলে বোঝে না। এতে ও যাদের না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূনতা আছে, অনেক মানুষ হয়তো বরবাদ যাবে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো শ্রীশ্রী ঠাকুর তাদের কাছ থেকে নানা খবর বার্তা নিলেন,
কথা বলতে বলতে কাশীপুরের রাস্তায় হাঁটতে লাগলেন। প্রফুল্লদা বলছেন, অন্তত পেট চালাবার জন্যই তো মানুষকে কতগুলি নীতি মেনে চলতে হয়, কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করে কাটায়। শ্রী ঠাকুর বললেন, পারিপার্শ্বিকই তাকে শিক্ষা দেয়, ফাঁকি দেবার পথ রুদ্ধ হতে থাকে, ভেতরে উইকনেসে বা দুর্বলতার দরুন ভয় থাকে। আমার ইচ্ছে ছিল তপবনে প্র্যাকটিক্যাল বা হাতে কলমে কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে, হয়তো কৃষি করল, সেই সম্পর্কিত যা যা শিখল থিওরি বা পরিকল্পনা বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যাবে, একটার সঙ্গে আর একটার সম্পর্ক দেখাবে, তবে ওই প্র্যাকটিস বা হাতে কলমে শিক্ষায় এর উপর দাঁড়িয়েই এগোতে হবে। আরম্ভ হয়েছিল সেইভাবে, আর যতটুকু হয়েছিল ততটুকু বাস্তব। প্রফুল্লদা বলছেন, কিন্তু ডিসঅ্যাপিয়ার করলো, নষ্ট হয়ে গেল কেন? শ্রী ঠাকুর বলছেন, হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয়, মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মাখা যায় হাত কিন্তু তাতে ঠিক থাকে না। একটা শরীর থেকে ভাইটাল কারেন্ট অফ বা জীবনী শক্তি অপসৃত হলেই তাকে বলা বলে মৃতদেহ। দেহ আছে কিন্তু জীবন নেই। আইডিয়াল আদর্শ হলেন সেই লাইফ বা জীবন যার উপর দাঁড়িয়ে থাকে সব, তিনি ছাড়া অন্য কিছু প্রমিনেন্ট বা প্রধান হলে কিছুই করে ওঠা যায় না। তাছাড়া আমাদের এখানে কর্নেওয়ালা যেসব মানুষ তারা মতলববাদ লোকের চাপে উচ্ছেদ হতে লাগলো, তাতেও কম ক্ষতি হয়নি। প্রফুল্লদা বললেন যে আউটস্টেট বা উচ্ছেদ হলো তারই তো ডিসকোয়ালিফিকেশন বা অযোগ্যতা। ঠাকুর বলছেন, তবু তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে, বডি সেল দেহকোষ ও ব্যাকটেরিয়া বীজাণু হয়ে যায়নি। প্রফুল্লদা বললেন, ইন্ডিয়ার বা ভারতের অন্যান্য প্রভিন্স বা প্রদেশের চাইতে বাংলার ডিজেনারেশন বা অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে? শ্রী ঠাকুর বললেন, বাংলায় আছি তাই বাংলারটা আমরা দেখছি, আর অবনতি মানে এরা বিচ্ছিন্ন, এদের আইডিয়াল অফ প্রিন্সিপাল আদর্শ ও নীতি বলে কিছু নেই, ইগো অহংই সব, ইন্টিগ্রেশন ও কনসোলিডেশন আদর্শ নিষ্ঠা ও সঙ্গতি আনতে পারলেই হয়, আর সবই তো আছে। অন্যান্য কথা উঠল, কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, নিজে আচরণ না করে ছেলেপেলেদের উপদেশ দেবার মতো দুর্বুদ্ধি আর নেই। মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মানসূচক কথা বলছে, বাপ মাকে মারছে, সেখানে ছেলে যে খারাপ হবেই সে সম্বন্ধে সন্দেহ নেই। বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে, আর নিজে স্ত্রীর কাছে মিথ্যা বলছে, ছেলেটা অ্যাডজাস্ট বা বিনয়ন করতে পারে না, মাথায় একটা ফিসিও বা ফাটলের মতো হয়। তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলে পেলে দেখে, ডিফেক্ট ও মেরিট দোষ ও গুণ সব পাবে, সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন মিলন হয়তো করতে চাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে হলে তার রিস্ক বা বিপদ কতখানি তাকে চিন্তা করো, তোমার সন্তান হয়তো লিক স্ট্রিট ডগ রাস্তার কুকুরের মতো ঘুরবে, ও কিন্তু তুমি কি চাও তোমার ওই পরিণতি? নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই। শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায় তারও করে দেখাতে হবে। মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদ যা
ইত্যাদি চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুগপাতিক কথাবার্তা সেবা ব্যবহার প্রয়োগ করে, তবে আস্তে আস্তে তার এমন ইনস্টিটিউশন ডেভেলপ শতবোধ বৃদ্ধি করবে যাতে সে ছোট শিশুর নেচার বা পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে। আজ করতে করতে ইনস্টিটিউশন বা সহজ জ্ঞান গ্রো করে জন্ম হয়, তখন একটা লোক দেখলেই হয় তুমি বুঝলে সে অকাম করে এসেছে, তখন তাকে কোনো কথা কোন সময় কেমনভাবে বললে কি এফেক্ট বা ফল হবে এবং সে এফেক্ট বা ফল কত সময় থাকবে সব বোঝা যায়। আচ্ছা এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।